الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم بعثت معلما أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা শুকর আদায় করে অন্তরের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, কিছু জিম্মাদারি নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিম্মাদারি এবং দায়িত্ব, এগুলোকে বলা হয় নবীর কাজ বা নবী ওয়ালা কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ এবং যেই জিম্মাদারি নিয়ে এসেছেন এবং যেই জিম্মাদারিগুলো তিনি জীবনভর পালন করেছেন, এগুলো হলো নবীর কাজ অথবা নবীওয়ালা কাজ, যেভাবে আমরা বলি কথায়। নবীওয়ালা কাজ এটা একটা ব্যাপক শব্দ, নবীওয়ালা কাজ। নবীওয়ালা মানে এমন কাজ, যেই কাজ নবী করেছেন, যেই কাজ দিয়ে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, এটাকে বলা হয় নবীওয়ালা কাজ। তো নবীওয়ালা কাজ কি কি এটা জানার জন্য কোরআনে কারীমই আমাদের জন্য যথেষ্ট। এটা জানার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর আমল, তার কর্মসূচি যথেষ্ট। নবী যা যা করেছেন সেটাই নবীওয়ালা কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি ভর, শেষ ওয়াফাতের কয়েক ওয়াক্ত নামাজ বাদে জিন্দেগি ভর তিনি ইমামতি করেছেন। মদিনা শরীফে ইমাম কে ছিলেন?
আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? তাহলে ইমামতি এটা কি কাজ? নবীওয়ালা কাজ। কি কাজ এটা? নবীওয়ালা কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি ভর সাহাবায়ে কেরামকে দীন শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, সুন্নাহ শিখিয়েছেন। তাহলে দীন শিখানো, দীনের তালিম দেওয়া, দীন শিক্ষা দেওয়া, শিক্ষকতা করা, এটা কি কাজ? নবীওয়ালা কাজ। তাহলে ইমাম যিনি, তিনি নবীওয়ালা কাজ করেন। শিক্ষক যিনি, দীন যিনি শিখান, কোরআন যিনি শিখান, তিনিও কি কাজ করেন? নবীওয়ালা কাজ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে 27টা জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করেন নাই এমন অনেক জিহাদে সাহাবায়ে কিরামকে পাঠিয়েছেন। তাহলে হক পন্থায় হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা কি কাজ? নবীওয়ালা কাজ। পরিষ্কার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের তাজকিয়া করেছেন, আত্মশুদ্ধি করেছেন। একজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমার তো জিনা করতে মনে চায়। সাহাবায়ে কিরাম নিজের চিকিৎসার জন্য কোনো কিছু লুকাতেন না। জিনা করতে মনে চাওয়াটা তো অপরাধ না, করাটাই না অপরাধ। তো বললেন যে আমার তো জিনা করতে ইচ্ছে করে, এটা তো একটা রোগ, ব্যাধি, অন্তরের ব্যাধি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমাকে প্রশ্ন করি, তোমাকে প্রশ্ন করি। যে ইয়া রাসূলুল্লাহ, করেন, প্রশ্ন করেন। আচ্ছা এই তুমি কি এটা পছন্দ করবে যে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? তুমি বললেন যে না, এটা তো আমি কখনই পছন্দ করবো, আমি তো জান দিয়ে দিব, তবু আমার মাকে আমি রক্ষা করব, এবং যে জিনা করবে মায়ের সাথে তাকে আমি কতক করে ছাড়বো। এভাবে বললেন, তুমি কি এটা পছন্দ করো যে তোমার বোনের সাথে কেউ জিনা করুক? না, এটা কখনই পছন্দ করি না। এভাবে অনেকগুলো বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বললেন, আচ্ছা তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সেও তো কারো না, কারো মা, হয়তো বোন, হয়তো নিকট আত্মীয়, তো তারও তো তোমার মতো এই ধরনের কষ্ট লাগবে। তখন সেই সাহাবীর দিমাগ পরিষ্কার হয়ে গেল, তাই তো? তাহলে তো এটা করা যাবে না। তো দিমাগ তো পরিষ্কার হইল, কিন্তু দিলের মধ্যে চাহিদা তো অনেক সময় মানুষ বিবেক দিয়ে বুঝে যেটা অন্যায়, কিন্তু তারপরও মনের মধ্যে চাহিদা থাকে। দুনিয়ার কত অন্যায় কাজ আমরা করি, বুঝে শুনে করি যেটা অন্যায়, তবু নফসের চাহিদায় করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের দ্বারা, কথার দ্বারা তার দিমাগ ঠিক করলেন, ঠিক, কিন্তু নফস এখনো ঠিক হয়নি, নফসের মধ্যে চাহিদা আছে। নবী তাকে কাছে ডাকলেন, কাছে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুবারক হাত, নবীর হাত, হ্যাঁ এই নবীর হাত, কত পাক সাফ হাত, এই হাতটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর সিনার মধ্যে মুছে দিলেন। মুছে দিয়ে বললেন যে এখন তোমার কি অবস্থা? বললেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে অপছন্দের কাজ হলো কিনা জিনা করা, সবচেয়ে ঘৃণিত কাজ হলো জিনা করা। তা আল্লাহর নবী দিমাগও পরিষ্কার করলেন, আবার দিলকে কি করলেন? পরিষ্কার করলেন। এটাকে বলে তাজকিয়া ইবাদত, আত্মশুদ্ধির কাজ করা। এটা নবীজি করেছেন জিন্দেগি ভর। তো আত্মশুদ্ধির কাজ করা, এটা কি কাজ? তাহলে নবীওয়ালা কাজ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়েছেন, মানুষকে দিন পৌঁছানোর চেষ্টা করেছেন, সাহাবায়ে কেরামকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন দাওয়াতের জন্য, মানুষকে দিনের দিকে আহ্বান করার জন্য। তাহলে দিনের দিকে মানুষকে ডাকা, এটা কি কাজ? নবীওয়ালা কাজ। তো নবীওয়ালা কাজ, এটা একটা ব্যাপক শব্দ, এটা ব্যাপক শব্দ। এবং আল্লাহ তাআলা এক নবীকে এই পরিমাণ যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন যে এক নবী, তার দ্বারা নবীওয়ালা কাজ যত আছে সবগুলো একাই তার পক্ষে করা সম্ভব। কিন্তু উম্মত দুর্বল, যায়েফ, উম্মতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ ভাগ করে দিয়েছেন, তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, যার যার যোগ্যতা অনুযায়ী তোমরা এই দিনের কাজ করো, নবীওয়ালা কাজ করতে থাকো। সবাইকে একটা কাজের মধ্যেই লেগে থাকতে হবে এমনটা জরুরি না। এই হাকিকত, এই বাস্তবতা, এটা সাহাবায়ে কিরামের জামানা থেকে শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবি, তারা শুধু মসজিদে নববীর মধ্যে বসে থাকতেন, সেখানে পড়াশোনা করতেন, দিন নাই রাত নাই, 24 ঘন্টা সেখানে পড়ে থাকতেন।
তাদের অন্য কোনো কাজ ছিল না, অন্য কোনো জিম্মাদারি ছিল না। আরেক কাফেলা তারা জিহাদের ময়দানে ঘুরতে থাকতো ঘুরতে থাকতো, আরেক কাফেলা দাওয়াতের ময়দানে ঘুরতে থাকতো ঘুরতে থাকতো, আরেক কাফেলা তারা জাকাত উসুল করার কাজে ঘুরতে থাকতো। সবার জন্য শিক্ষা করা ফরজ, একটা জিনিস সবার জন্য ফরজ, আর বাকি যে নবীওয়ালা কাজগুলো এই কাজগুলো এক একজন এক একটা কাজ নিয়ে ছুটবে। এটাই হলো ইসলামের, এটাই হলো শরীয়তের, এবং এই দীন ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন এই ধর্মের প্রকৃত চিত্র এবং সূরত। এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে। বিষয়টা পরিষ্কার না থাকলে আমাদের মধ্যে অনেক সময় বদগুমানি হয়। একজন দুইজনেই দিনের কাজ করছে, কিন্তু একজন আরেকজন সম্পর্কে মন্দ ধারণা করছে যে সে দিনের কাজের সাথে নাই, আমি দিনের কাজের সাথে আছি। তো এটা এর দ্বারা বদগুমানির গুণা হয়, এবং আমি যে দিনের কাজ করছি এই দিনের কাজটাও নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, খারাপ হয়ে যায়, ফিতনা সৃষ্টি হয়। তো প্রত্যেক হালকার প্রত্যেক জামাতের দিনের কাজকে গুরুত্ব দেওয়া, ইজ্জত করা, সম্মান করা, এটা অপর যেই জামাতগুলো দিনের কাজ করছে তাদের জন্য এটা জরুরি। এই জেহেনিয়াত, এই ধ্যান ধারণা, এটা আমাদের মধ্যে পরিষ্কার থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যত দিনই মাদ্রাসা আছে এই দিনী মাদ্রাসাগুলোর ইজ্জত করার তৌফিক নসিব করেন, এবং এই কথা অন্তর দিয়ে দিল দিয়ে বিশ্বাস করার তৌফিক দেন যে এগুলো নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ। যত দাওয়াত তাবলীগের মেহনতের কাজ চলতেছে, যত জায়গায় চলতেছে, আমাদের প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা দিল থেকে বিশ্বাস করার তৌফিক দেন যে এগুলো নবীওয়ালা কাজ। সহিহ তরিকায় তাজকিয়া ইবাদাত, পীর মুরিদি যত জায়গায় চলতেছে সহি তরিকায় কথাটা কিন্তু বলতে হবে, কারণ এইখানে বাতিলটা বেশি ঢুকেছে, পীর মুরিদের মধ্যে বাতিলটা বেশি ঢুকেছে। যত জায়গায় সহি তরিকায় হক্কানি পীর মাশায়েখ তাজকিয়া ইবাদাতের কাজ করছেন, প্রত্যেকটা মুসলমানের তাদের প্রতি শ্রদ্ধা সম্মান ইজ্জত বজায় রেখে এই বিশ্বাস করা জরুরি যে তারা নবীওয়ালা কাজের মধ্যে আছে। বিষয়টা অত্যন্ত জরুরি বিষয়। ইসলামের শুরুর দিকে এই ধারণাটা সবার মধ্যে পরিষ্কার ছিল, স্বচ্ছ ছিল, কিন্তু ধীরে 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 প্রান্তিকতা চলে এসেছে। প্রান্তিকতা অর্থাৎ প্রত্যেকে মনে করতে শুরু করেছে যে আমারটাই একমাত্র কাজ, অন্যটা কাজ না। এবং এই ধারণা থেকেই এই দুই জামাত, একজন মাদ্রাসা নিয়ে ব্যস্ত আরেকজন অন্য দিনে কাজ নিয়ে ব্যস্ত, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। তারা মনে করেছে আমরা তো দুই দলের লোক, আসলে তো দল একটা, নবীর কাজ, কিন্তু নবীর কাজ ভাগ করে আমি এটা তুমি এটা করছো। এই মিসাল তো অনেক পুরাতন মিসাল, অনেক পুরাতন উদাহরণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে তুলনা করেছেন একটা ভবনের সাথে, একটা তাঁবুর সাথে, একটা শামিয়ানার সাথে ইসলামকে তুলনা করেছেন। একটা ভবন তৈরি করার জন্য, একটা ভবন তৈরি করার জন্য কিন্তু অনেক শ্রেণীর মানুষের প্রয়োজন আছে। রাজমিস্ত্রির প্রয়োজন আছে, রড মিস্ত্রির প্রয়োজন আছে, রং মিস্ত্রির প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন আছে। বিভিন্ন লাইনের বিভিন্ন মিস্ত্রি যখন একসাথে কাজ করে, এবং প্রত্যেক মিস্ত্রি কিন্তু এমনভাবে কাজ করে যে এটা আমার কাজ আর বাকি তোমার কাজ হলো ওইটা, কিন্তু সবার কাজ হলো ঘর তৈরি করা, সবার সম্মিলিত কাজ হলো ঘর তৈরি করা। কিন্তু এর মধ্যে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই সবগুলো কাজের পিছনে কিন্তু একটা জামাত এমন থাকে যারা এই সবগুলো কাজ পর্যবেক্ষণ করে থাকে না। একটা ভবন তৈরি করবেন, এই ভবনের বিভিন্ন শ্রেণী বিভিন্ন কাজ করছে ঠিক, কিন্তু আরেকটা শ্রেণী এমন আছে যে শ্রেণীর কাজ হল তারা হাতে কলমে কোনো কাজ হয়তো করবে না, কিন্তু প্রত্যেক শ্রেণীর কাজ তারা তদারকি করবে। কোথাও কোনো ভুল হলে, কোথাও কোনো ত্রুটি হলে তারা বলে দেবে যে হ্যাঁ তোমার এখানে এই ভুলটা হইতেছে। এই শ্রেণীর দাম কিন্তু অনেক বেশি, দেখা যায় তারা গায়ে কতরে কাজ করে না ঠিক, কিন্তু বেতন সবচেয়ে বেশি তাদের, হাতে একটা কলমের খোঁচাতে বেতন 2 লাখ টাকা। তো মানুষ মনে করে যে কি কাজ করলো 2 লাখ টাকা বেতন, অথচ তার এই কলমের খোঁচা ছাড়া কোনো কাজই হইত না। এগুলো আমাদের পুরানো কথা, কিন্তু দুনিয়ার বাস্তবতায় কথাগুলো আমরা বুঝি, দিনের বাস্তবতায় আমরা কথাগুলো ভুলে গেছি আজকে। ভাই ইসলাম নামক যে ইমারত, ইসলাম নামক যে ভবন,
এই ভবন তৈরির জন্য বিভিন্ন শ্রেণী কাজ করবে, কিন্তু সমস্ত শ্রেণীকে পিছন থেকে নিগরানি করবে, তদারকি করবে যে শ্রেণী, সে শ্রেণীর নাম হলো ওলামায়ে কেরাম। কি নাম বলেন? দলিল লাগবে, প্রমাণ লাগবে যে আপনি এটা বললেন। প্রমাণ কি এটার? প্রমাণ দিই আপনাদেরকে হাদিস থেকে, সহিহ হাদিস থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু নবীজির দিন কি মিটে গেছে? ঈসা আলাইহিসসালাম দুনিয়া থেকে চলে গেছেন, দিন মিটে গেছে। মূসা আলাইহিসসালাম চলে গেছেন, দিন মিটে গেছে। আমাদের এই দেশে বা এই অঞ্চলের কথার কথা ধরেন, মেয়র সাহেব বিদেশ সফরে যাচ্ছেন। কোথায় বিদেশ যাবেন? এক মাসের জন্য। তো তিনি যাওয়ার সময় তার স্থলাভিষিক্ত একজন করে যান না? যান কিনা? যান। তো স্থলাভিষিক্ত যাকে তিনি করেন, তো সেই স্থলাভিষিক্ত ব্যক্তিটা পরবর্তীতে যা কিছু সিদ্ধান্ত দেয়, অন্য মানুষরা কি মনে করে? সিদ্ধান্তটা কার? মেয়র বুঝে শুনে ওই ব্যক্তি কি তার জায়গায় বসিয়ে গেছে, যে ব্যক্তি তার কাজগুলো করার যোগ্যতা রাখে। তো মেয়র তো সাময়িক কিছুদিনের জন্য গেছে, আবার আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার তার সঙ্গে আমাদের দেখা হবে হাশরের ময়দানে। এই পর্যন্ত যে দুনিয়া, এই দুনিয়ার জন্য তিনি রাসূল ছিলেন, কিন্তু অনুপস্থিত থাকবেন এই কয়েকটা দিন। তো তার জায়গায় কে কাজ করবে? বসাতে হবে না একজন? যাকে বসানো হয় তাকে বলা হয় স্থলাভিষিক্ত। বাংলায় কি বলে? স্থলাভিষিক্ত। ইংরেজিতে কি বলে? ইনচার্জ। হ্যাঁ, আরবিতে কি বলে? নায়েব। কি বলে? নায়েব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে হাদিসের মধ্যে বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম, হাক্কানি আলেম, যারা ইলম ওয়ালা, কোরআন এবং সুন্নাহর ইলম তাদের কাছে আছে, তারা হলেন নবীদের ওয়ারিস। তো প্রশ্ন হবে, কিসের ওয়ারিস? নবীরা যে বিল্ডিং রেখে গেছে, বিল্ডিং এর ওয়ারিস? নবীরা অনেক মাল দৌলত রেখে গেছে, এটার ওয়ারিস? কিসের ওয়ারিস? ইন্নামা লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীরা এই উলামায়ে কেরামকে দিরহাম দিনার, টাকা পয়সা, ধন দৌলতের মিরাস বানিয়ে, ওয়ারিস বানিয়ে যান নেই। ইন্নামা ওয়ারাসু আল ইলমা, ইন্নামা ওয়ারাসু আল ইলমা। নবীরা উলামায়ে কেরামকে ইলমের ওয়ারিস বানিয়ে গেছেন। ইলম, আর এই ইলম দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে পরিচালনা করার জন্য নবীদেরকে পাঠিয়েছেন। যেই ইলম দিয়ে নবীরা, যেই বিদ্যা দিয়ে নবীরা দুনিয়াতে প্রেরিত হয়েছেন মানুষকে পরিচালনা করার জন্য, তো সেই ইলম যখন নবী চলে যান, তো সেই ইলমের ওয়ারিস, ইলমের উত্তরাধিকারী, ইলমের ক্ষেত্রে নবীর নায়েব, নবী কাকে বানিয়ে গেছেন বলেন? শব্দটা বলেন আল উলামা। তো উলামায়ে কেরাম তারা হলো একটা ভবন তৈরি করার জন্য সেই শক্তি, যেই শক্তি সবসময় গায়ে গতরে সব কাজে খাটবে না, কিন্তু যারা যারা কাজে খাটতেছে তাদের সবাইকে তারা নিগরানি করবে। মাঝে মাঝে যখন তাদেরও ফুরসত হবে, নিগরানি ফাঁকে ফাঁকে তারাও গায়ে গঠনে খাটবে, নিষেধ নেই। কিন্তু তাদের মূল কাজ হলো নিগরানি করা। কি করা? নিগরানি করা, তত্ত্বাবধান করা। এই হাকিকতটা আজকে আমাদের জেহেনে না থাকার কারণে দিনের কোনো এক শাখায় আমরা কিছু মানুষ কাজ করছি, তো সেই জায়গার মানুষগুলো আমরা যখন দেখি যে এখানে আমাদের সাথে তো মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন, পড়াচ্ছেন, তারা তো এখানে নাই, কি ব্যাপার? প্রশ্ন আসে তাদের। এই প্রশ্নের জবাব হলো বিষয় এটা যে তাদের এই মাদ্রাসার পড়াশোনা এর ফাঁকে ফাঁকে যখন সুযোগ হবে তারাও আসবে, কিন্তু তোমাদের এই কাজ তাদের নিগরানিতেই চলছে। যখন তারা দেখবে যে তোমাদের এই কাজের মধ্যে কোনো ত্রুটি দেখা যাচ্ছে, তখন তাদের জিম্মাদারি হলো সেই ইঞ্জিনিয়ারের মতো ধরিয়ে দেওয়া যে ভাই তোমার কিন্তু এই কাজে এই ভুল হয়েছে। তখন যদি মিস্ত্রিরা বোকা বলবে, আরে আপনি তো আমাদের সাথে কাজই করেন না, ভুল ধরেন কেন? বুঝেন কথাটা? বোকা মিস্ত্রি কি বলবে?
আপনি তো আমাদের সাথে কাজই করেন না, আমরা 20 বছর ধরে কাজ করতেছি, আপনাকে একদিনও দেখলাম না, ভুল করবেন কেন? এটা কার কাজ বলেন? বোকা লোকদের কাজ। কার কাজ? আজকাল এই ফিতনার মধ্যে আমাদের দেশের বহু সাধারণ মানুষ, মুসলমান মুহাব্বত ওয়ালা মানুষ, তারা এই ভুল চিন্তার মধ্যে পড়ে আছে। পড়ে থাকার কারণে মুসলমানদের মুসলমানদের একটা হক কাজ, সহি কাজ, এই কাজের মধ্যে আজকে একটা ফাটল ধরে গেছে, আপনারা সবাই জানেন। ফাটল ধরার একটাই কারণ যে ওলামায়ে কেরামের নিগরানি মানতে আমরা প্রস্তুত না, প্রস্তুত না, বরং উল্টা ওলামায়ে কেরাম সম্পর্কে আমরা যা তা মন্তব্য করতেছি, যা তা মন্তব্য করতেছি, এর দ্বারা কিন্তু আমার দিন দুনিয়া সব বরবাদ দিতেছে, সব বরবাদ দিতেছে। আমাদের বিষয়গুলো বুঝতে হবে আমার ভাইয়েরা। একজন সাধারণ থেকে সাধারণ মানুষের প্রতি যদি আমার বিদ্বেষ থাকে, বিদ্বেষ, তাহলে কিন্তু আমার নেক আমল সব বরবাদ। একজন সাধারণ মানুষের প্রতি আমার বিদ্বেষ যদি থাকে, তাহলে আমার নেক আমল বরবাদ। কিন্তু সেইখানে যদি আমার বিদ্বেষ থাকে নবীর ওয়ারেসের প্রতি, নবীর নায়েবের প্রতি, তাহলে তাহলে আমার অতীতের আমল তো বরবাদ হবেই, ভবিষ্যতের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আমল সহি কিছু কিনা এটা তো আমাকে বলে দিলেনই সে ওলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহর নবী তার জায়গায় বসিয়ে গেছেন। আজকাল এই বাস্তবতা আমাদের জেহেনে নাই বলে বিভিন্ন অপপ্রচারে আমরাও লিপ্ত হয়ে গেছি, এবং অনেক নিরীহ সাধারণ মানুষ তারা অপপ্রচারে কান দিয়ে আমরাও পরেশান হয়ে গেছি, পরেশান হয়ে গেছি। দাওয়াত ও তাবলীগের যে মেহনত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি শুরু করে গিয়েছিলেন, একটা ভিন্ন ধারায়, একটা ভিন্ন উসলুবে যে খেদমত তিনি শুরু করে গিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে এত মকবুল হয়েছে যে সারা দুনিয়ার মধ্যে কাজটা ছড়িয়ে গেছে। কিন্তু শেষে শয়তানের ধোকায়, শয়তান চায় না। আর এটা ইসলামের একটা নিজাম, ইসলামের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি সব সমস্ত ভালো কাজ, এমনকি সমস্ত দুনিয়ামি বিপ্লব, দিনী বিপ্লব, দুনিয়ামি বিপ্লব, এই সব কিছুর মধ্যে আমরা এক আশ্চর্য এক রীতি দেখতে পাচ্ছি। এবার একটা হাদিসের মধ্যে এদিকে ইঙ্গিত আছে যে প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা পরিবর্তনশীল কাজ, পরিবর্তনকারী কাজ, এগুলো 100 বছরের মাথায় তার মধ্যে একটা উলট পালট দেখা যায় প্রতি 100 বছরে। ইসলামী খেলাফত ঠিক আছে কয়েকদিন, এছাড়া যত অন্যান্য দুনিয়া বিপ্লব আছে, দুনিয়াবি যত বিপ্লব আছে, এই সবগুলো দেখবেন 100 বছরের মাথায় তার মধ্যে একটা ব্যাপক একটা উত্থান পতন আসে, পরিবর্তন আসে। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু আলা কুল্লি রাসি মিআতি সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনহা, যে আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরের মাথায় মানুষের দিনকে, মানুষের দিনের মধ্যে, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে যত দাগ তৈরি হয়েছে, যত বিচ্যুতি তৈরি হয়েছে, এগুলো মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজাদ্দিদ, কিছু সংস্কার, যারা নতুন চিন্তা নিয়ে, সংস্কার চিন্তা নিয়ে, এই নতুন মানি নতুন না, নতুন মানি হলো সেই চিন্তা যে চিন্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, কিন্তু জমানার বিবর্তনে এই চিন্তার উপরে ধুলা পড়ে গেছিল, তো তারা সেই ধুলা সরিয়ে আবার সেই চিন্তাটাকে মুসলমানদের সামনে পেশ করেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, বর্তমান জামানায় তফসীর বিস্তারিত বলার সময় সুযোগ এখানে নাই মসজিদের বয়ানে, কিন্তু আজকে মসজিদের বয়ানে এই কথা এজন্য বলতে হচ্ছে যে আলহামদুলিল্লাহ জুমার দিন আমরা সর্বস্তরের মানুষ মুসলমানরা মসজিদে আসি, যেটা আমাদের এই ধরনের কোনো আলোচনার মধ্যে সবাই আমরা আসি না, কিন্তু সবাই কিন্তু আলোচনা করেছি, মজলিসে আসি না, বিষয়টা তাহকিক করি না, বোঝার চেষ্টা করি না, কিন্তু আলোচনা সবাই করি। একটা জিনিস না বুঝে যদি কেউ আলোচনা করে, মুখে কথা আনে, যদি সেই কথা ভুল হয়, আল্লাহ তাআলা সেই ভুলের মধ্যে একদিন না একদিন তাকেও লিপ্ত করে দিবেন, ফাঁসায় দিবেন। আমি তাহকিক করলাম না, যাচাই করলাম না, একজন সম্পর্কে বলে দিলাম যে সে অমুক অন্যায় কাজটা করেছে, সে জিনা করেছে, সে চুরি করেছে, অবাস্তব কথা যদি বলে দিই, বিশ্বাস রাখেন এই কাজে আল্লাহ তাআলা একদিন আপনাকেও লিপ্ত করে দিবেন। এজন্য সহজে মুখ না খোলা, যে আমি জানি না, যেটা আমার কাছে পরিষ্কার না, আমি কেন সেটা মুখে আনবো, কেন সেটা আমি মুখে আনবো।
একজন সম্পর্কে জিনার অপবাদ দেওয়া হইল, একজন বলল যে অমুকে জিনা করছে, আদালতে এটা বিচার গেল যে অমুকে জিনা করছে। আদালত তাকে বলবে যে তুমি যে অমুকের সম্পর্কে জিনার অপবাদ দিলা বা জিনার অভিযোগ করলা, তুমি চারজন সাক্ষী উপস্থিত করতে হবে তোমার। কজন? চারজন। কেমন চারজন সাক্ষী? যারা পরিষ্কার সাক্ষ্য দিবে যে আমরা স্বচক্ষে এই পুরুষকে ওই মহিলার সাথে এমন ভাবে জিনায় লিপ্ত দেখেছি যে তাদের গোপন অঙ্গ আমরা মিলিত অবস্থায় দেখেছি। দেখেন কত কঠিন, একজন একজনের বিরুদ্ধে একটা অভিযোগ, এটা যেই সেই কথা না, এটা যেই সেই কথা না। যদি বিষয়টা এত সহজ হইত তাহলে মানুষ যার প্রতি যার আক্রোশ আছে, বিদ্বেষ আছে, বাস একটা অভিযোগ দিয়ে একটা মামলা হয়ে গেল, বাস তার হেস্ত নেস্ত হয়ে গেল, সমাজের সামনে সে বেইজ্জতি হয়ে গেল, সে কামিয়াব। ইসলামের বিধান হলো যদি এই ধরনের কারো জিনার অভিযোগ আসে, অভিযোগ যে করলো তাকে বলা হবে যে তুমি চারজন সাক্ষী এমন উপস্থিত করো যারা সচক্ষে এই দৃশ্য দেখেছে। কোন দৃশ্য? বলতে লজ্জা লাগলো মাসালার জন্য বলি, যে পুরুষ এবং নারীর গোপন অঙ্গকে তারা মিলিত অবস্থায় দেখেছে। শরীয়তের শব্দ এটা। যদি এই ধরনের চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে, তিনজন করেছে একজন নাই, তিনজন সাক্ষী আছে কিন্তু একজন নাই, তখন অভিযোগকারীকে উল্টা শাস্তি দেওয়া হবে। দেখেন কত কঠিন, কারো বিরুদ্ধে অভিযোগ এত সহজ বিষয় না, এত সহজ বিষয় না। কিন্তু আজকে আমরা বাস কথা একটা মনে করলো, কেউ একটা বললো, আমি এটা প্রচার শুরু করে দিই। কিন্তু এই জন্য যে আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার বংশের উপরে, আমার জিন্দগির উপরে, আমার আখিরাতের উপরে কি পরিমাণ কালো ছাপ পড়তেছে, এটা আমি জাহেল মানুষ কোথেকে বুঝবো? এটা তো বুঝবে ওলামায়ে কেরাম, যারা এই মাসালা জানে, এই মাসালা যারা জানে। আজকে দুঃখের সাথে বলতে হয়, বড় দুঃখের সাথে বলতে হয় যে ওলামায়ে কেরাম দিন নাই রাত নাই 24 ঘন্টা তারা বাচ্চাদের পিছনে মেহনত করতেছে, ঘর বাড়ি সব ছেড়ে তাদের জিন্দগি অক্ষ করে দিচ্ছে, ডাল খেটেছে, ভাত খেটেছে, কোন রকম জিন্দগি যাপন করতেছে। এ ওলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু মানুষ তারা বিদ্বেষ পোষণ করতেছে। এই মানুষগুলোর জন্য আমরা হেদায়েতের দোয়া করি, তাদের আওলাদের জন্য হেদায়েতের দোয়া করি। আমরা তো বড় সর্বনাশ, বড় সর্বনাশ। কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস? কোথায় তাদের প্রতি ইজ্জতে মাথা নত করে দেওয়া দরকার? তাদের প্রতি শয়তান আমাদের দিলে মধ্যে বিদ্বেষ ঢুকে দিছে। আমিও জানি না আমি আমার কি ক্ষতি করতেছি, আমিও জানি না আমি আমার জিন্দগি কিভাবে বরবাদ করতেছি, আমিও জানি না আমি আমার পরবর্তী বংশধরকে কিভাবে আমি নষ্ট করতেছি, আমি জানি না। একজন সাধারণ মানুষের দিলের ব্যথা এটাই তো বরবাদের জন্য কাফি। আর সেখানে একজন নবীর ওয়ারিস রাত 4টায় যে 3টায় যে উঠে যায়, উঠে বাচ্চাদের গালি বাতাসা পড়াইতে থাকে, ঘরের খোঁজ খবর নেই, নিজের সন্তানের খোঁজ খবর নেই, মানুষের সন্তানদেরকে পালতেছে। ভাই আমি আমার একটা সন্তান নিয়ে পারি না, আমি আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার শ্বশুর, আমার শাশুড়ি সবাই মিলে আমার একটা বাচ্চার পিছনে মেহনত করে পারতেছি না, সব সব শেষে হুজুরের কাছে এসে তাবিজ দেয়, বাচ্চা সামলাইতে পারি না। এই ধরনের শত শত বাচ্চা একদিন দুদিন ওস্তাদ সামাল দিতেছেন। শ্রদ্ধায় আমাদের মাথা নত করে দেওয়া দরকার, শুধু সামাল দেওয়া না, এদেরকে গোসল করানো, ঘুম পাড়ানো, খাওয়া দাওয়া করানো। এই না শুকরির কারণে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর করো তো আল্লাহ বাড়ায় দিবে, শুকর না করো ইন্না আযাবি লা শাদীদ। আজকের মাদ্রাসাগুলোতে, বিভিন্ন মাদ্রাসায় কিছু মানুষ মাদ্রাসার পিছনে লেগেছে, যে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। হজম করতে হবে আমার ভাইরা, গুসা করলাম কিন্তু নিজেকে নষ্ট করলাম। এই যে আজকে এখানে এই গুনাহগারই বলি, এখানে নামাজ পড়ে গেছে, যতগুলো মানুষ আপনারা নামাজ পড়বেন নেকি আমি পাবো না,
বলার কথা বাবা, এই মেয়েকে আরেকজন পাবে, তার নাম কি? আমার বাবা পাবেন না, মা পাবেন না, আমার সমস্ত ওস্তাদেরা পাবেন না, আরেকজন পাবেন, তার নাম হলো আমার দাদা আখতারুজ্জামান পাবেন। কিন্তু তিনি এই যে একটা সওয়াবের সিলসিলা জারি করে গেছেন, এর পিছনে এক রহস্য আছে, সে রহস্য বলে আজকে কথা বয়ান শেষ করবো আমি। আপনারা মনে কষ্ট পাবেন না, কিছু কথা ইশারায় বলতেছি, বুঝবান না বুঝে নিয়ে। আমার দাদা হযরত মাওলানা আখতারুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, কুমিল্লা বটগ্রাম একটা মাদ্রাসা আছে, যারা কুমিল্লার মানুষ তারা চিনেন, অনেক প্রবীণ প্রবীণ মাদ্রাসা। সেই মাদ্রাসায় তিনি ছোটকালে পড়াশোনা করছেন। তো সেই মাদ্রাসায় পড়ার আগে তিনি তার গ্রামের বাড়িতে স্কুলে পড়েছেন, স্কুলে পড়েছেন কিছুদিন। স্কুলে যাদের কাছে পড়েছেন তাদের মধ্যে একজন স্যার ছিলেন, উনি অমুসলিম ছিলেন, হিন্দু স্যার, হিন্দু স্যার, নামটা এই মুহূর্তে মনে করতেছেন আমার, কামিনী মাস্টার, কামিনী মাস্টার, হিন্দু স্যারের নাম। তো হিন্দু স্যারের কাছে পড়াশোনা শেষ করে তিনি মাদ্রাসায় ভর্তি হলেন। মাদ্রাসায় একটা নির্ধারিত জামাত পর্যন্ত পড়ে, জালা লাইন পর্যন্ত পড়ে, তো সেখানে পড়াশোনা শেষ তিনি আরো বড় মাদ্রাসায় যাবেন, দারুল মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হবেন। অনেক আগের কথা। তো ভর্তি হওয়ার আগে উনি ওনার বাবার কাছে, মানে আমার দাদার বাবা আব্দুল জলিল সাহেব, আলেম ছিলেন না জ্ঞানী ছিলেন, আলেম ছিলেন না জ্ঞানী ছিলেন, আকল ছিল, ফাহম ছিল, মজবুত ছিল, নিজের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করেছেন। তো আমার দাদা, এখন না দাদা, তখন তো আখতারুজ্জামান একটা বালক, তার বাবার কাছে এসেছে যে বাবা আমি তো এই মাদ্রাসা এই পর্যন্ত পড়েছি আমার ওস্তাদদের কাছে, এখন আমি হাটহাজারী মাদ্রাসায় যেতে চেপেছি উপরের জামাত পড়ার জন্য। তো ওনার বাবা বললেন, তুমি এই মাদ্রাসা থেকে আরেক মাদ্রাসায় যাবা, যেতে হচ্ছে প্রয়োজনের খাতিরে, কিন্তু তুমি তোমার সমস্ত ওস্তাদদের কাছ থেকে দোয়া নিয়ে যাবে, অনুমতি নিয়ে যাইবা। খেয়াল করেন, সমস্ত ওস্তাদদের কাছ থেকে অনুমতি নিয়ে, দোয়া নিয়ে তারপর যাইবা, কোন একজন ওস্তাদের দিলে সামান্যতম দাগ নিয়ে তুমি এখান থেকে যাইবা না, পড়াশোনা প্রয়োজনে করা লাগবে না, এখানে তাদের খাদিম হয়ে পড়ে থাকো, তাদেরকে খুশি রাখো তবু ওস্তাদ। তো আমার দাদা কি করলেন, আখতারুজ্জামান, আমার দাদা এই জন্য বলতেছি যে আমার দাদা, কারণ সওয়াব তো এখানে যাইতেছে, এখন কেন যাইতেছে, এই বুদ্ধিমান বাবার কারণে। তো সমস্ত ওস্তাদদের কাছ থেকে দোয়া নিছে, সবাই খুশি, মানে অনুমতি, হ্যাঁ বাবা যাও পড়ো, সবাই খুব দোয়া করছে। তো উনি ওনার বাবার কাছে আসছে যে বাবা আমি তো সবার কাছ থেকে দোয়া নিয়ে আসছি, এবার আমি যাই। এরপরে শোনা আশ্চর্য ঘটনা, বললেন তুমি সবার কাছ থেকে দোয়া নিছো? জি সবার কাছ থেকে নিছি। আশ্চর্য প্রশ্ন, তুমি তোমার স্কুলের সেই কামিনী মাস্টারের কাছ থেকে দোয়া নিছো? বুঝেন কথা, কার কাছ থেকে? কামিনী, হিন্দু মাস্টার, কার কাছে গেছিল, কার কাছে দোয়া নিছো? হিন্দু দোয়া করে কার কাছে? আল্লাহর কাছেই করে, কিন্তু সে শিরিক করে বলে সে জাহান্নামী, দোয়া করে সে কার কাছে? আল্লাহর কাছে। না আপা আমি তো এটা চিন্তা করিনি, হিন্দু মাস্টার তার কাছে যাবো, পড়বো মাদ্রাসায় হিন্দু মাস্টারের কাছ থেকে দোয়া নেওয়ার। না তুমি তার কাছ থেকে দোয়া নাও, যদি তিনি তোমাকে অনুমতি দেন দোয়া করেন তাহলে তুমি যাইবা হাটহাজারী মাদ্রাসায়। ওস্তাদ শিক্ষক গেছে হিন্দু মাস্টারের কাছে, কামিনী মাস্টার, গিয়ে দেখে মাস্টার সাহেব ক্লাস নিচ্ছেন। তো আমার দাদা তখন যেই বয়সে পাগড়ি মাথায় পড়া ছিল, মুখে হালকা হালকা দাঁড়িয়ে ছিল, তিনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ যাবৎ, আর মাস্টার সাহেবও খেয়াল করতেছে যে একটা যুবক বয়সের, তরুণ বয়সের একটা ছেলে, মাথায় পাগড়ি, মুখে হালকা হালকা দাঁড়িয়ে উঠেছে, সে দাঁড়িয়ে আছে দীর্ঘক্ষণ যাবৎ, কি ব্যাপার, তিনি রহস্য বুঝতে পারছিলেন না। তো ক্লাস শেষ করে তিনি বাইরে আসলেন, বাইরে এসে বললেন যে বাবা তোমাকে অনেকক্ষণ যাবৎ দেখছি, কে তুমি, তোমাকে তো চিনতে পারছি না। তখন তিনি বললেন যে আমি আপনার ছাত্র, আজ থেকে এত বছর আগে আপনার কাছে এই স্কুলে আমি পড়েছিলাম। আচ্ছা তাই, তো তুমি কেন এসেছো? বলে আমি এসেছি, আমি তো মোট মাদ্রাসায় পড়ি, তো আমি এখন আরেক মাদ্রাসায় যাব, বড় মাদ্রাসায়, দূরের মাদ্রাসায়, তো আপনি আমাকে যদি অনুমতি দেন আর দোয়া করেন তাহলে আমি যেতে পারি। তো সেই মাস্টার সাহেব চোখ দিয়ে পানি ছেড়ে দিল, আমার জিন্দগিতে আমার কাছে কেউ অন্য কোথাও পড়তে যাওয়ার জন্য অনুমতি চাইবে, দোয়া চাইবে, ইতিহাস আমার জিন্দগিতে ঘটেনি। কি দোয়া ওস্তাদ,
আর এই দোয়া নিয়ে এই মানুষ হাটাচারিতে পড়াশোনা করেছেন, তারপর দারুল দেওবন্দে গেছেন, থানবী রহমতুল্লাহ সহবত পেয়েছেন, মাদানী রহমতুল্লাহের খেদমতে থেকেছেন, দেশে এসেছেন, সেই ঘরে সন্তান হয়েছে এই ধরনের সন্তান, তাদের দ্বারা সারা দুনিয়ায় কাজ হইতেছে। ভাই কোথায় রহস্যটা, কোথায় ওস্তাদকে খুশি রাখা? বাংলা বইগুলোর মধ্যে আগে ছিল ওস্তাদ ভক্তি, ইদানিং এগুলো নাই। যেখানে ইসলামের ওস্তাদকে কখ গ গ এ বি সি ডির ওস্তাদের প্রতি এই সম্মান এবং ইজ্জত, সেখানে আজকে আমার কোরআনের শিক্ষক, আমার আলিফবা যে আমাকে একটা আলিফ শিখিয়েছে, আমি সারা জিন্দগি তার গোলামি করি, তবু সে এক আলিফের ঋণ শোধ হবে না। কিন্তু আজকে দুঃখজনক ভাবে ওস্তাদদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ নাই। ভাই এটা আমার কিছু রাগ হয়তো মিটবে, ঠিক আছে, কিন্তু আমার সন্তানকে আমি শেষ করে দিলাম। এই জন্য আজকে আমি ঘটনা খুলে বললাম না, বুঝবান লোকেরা বুঝবেন, কিন্তু ব্যাপকভাবে কথা বললাম। যদি এই ধরনের ঘটনা তার জিন্দগিতে ঘটে থাকে, তাড়াতাড়ি আল্লাহর বাস্তে নিজের পরবর্তী প্রজন্মকে, নিজের আখেরাতকে, নিজের কবরকে জিন্দা রাখার জন্য এগুলো তাড়াতাড়ি শেষ করেন, মাফ চান, ক্ষমা চান। আজকে শয়তানের প্রোপাগান্ডায় মানুষের ইবলিস, যারা যারা দিন চায় না, ইসলাম চায় না, তারা আমাদের মধ্যে এই ধরনের ওলামা বিদ্বেষ তৈরি করে দিছে। ওলামা বিদ্বেষ যে সে কথা নাই, আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। যখনই কাউকে শুনবেন যে আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে, বুঝে নেন এটা বাতিল, বুঝে নেন এটা বাতিল। বাতিল হওয়ার জন্য কোনো সাইনবোর্ড লাগে না, আমি যে বাতিল আমি আমার নিজের জবান দিয়ে প্রকাশ করতেছি, কারণ আমি বলতেছি ওলামায়ে কেরাম তো যাকাত খেয়ে চলে, ওলামা বিদ্বেষ, এই কথাটাই যথেষ্ট জানি যে বাতিল এটা বোঝানোর জন্য। ওলামায়ে কেরাম কি বুঝে, এই কথাই যথেষ্ট জানি যে বাতিল। আমার ভাইরা যারা এই ধরনের কথার মধ্যে আমরা লিপ্ত আছি, এই ধরনের ধ্যান ধারণায় লিপ্ত আছি, আমি ব্যথা থেকে বলতেছি, কোনো আক্রোশ থেকে না, নিজের আখেরাতকে বাঁচানোর জন্য এমন এক সিনা থেকে কথা বের হইতেছে আল্লাহর রহমতে, যে সিনার মধ্যে আলিফ লাম মিম থেকে নিয়ে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সবটা আছে, ওই সিনা থেকে কথাগুলো বলতেছি। এমন এক সিনা থেকে বলতেছে আল্লাহর মেহরবানি, যে সিনার মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পর্যন্ত বুখারী শরীফের সবগুলো হাদিস আছে, সেখান থেকে বলতেছি কথাগুলো। এমন কোন জবান থেকে বলতেছি না যে জবানে কোরআনের সহি উচ্চারণও আসে না, কোরআনের তর্জমা তো দূরের কথা, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর করতেছি এই জবান থেকে বলতেছি না। এমন এক জবান থেকে কথাগুলো বলতেছি, যে জবান এমন একদিন থেকে কথাগুলো বলতেছি, জবানের মাধ্যমে প্রকাশ করতেছে শুধু কথাগুলো দিলের কথা, যেই দিল সেই জন্মের আগ থেকে তৈরি হয়েছে, যুগ যুগ ধরে পূর্বপুরুষরা এই দিলকে, এই সিনাকে তৈরি করে গেছেন। যেমন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হবেন, কিন্তু এই ধারা শুরু হয়ে গেছে আদম আলাইহিস সালামের পিঠ থেকে, সেখান থেকে শুরু হয়েছে এটা কাজ। আল্লাহ তাআলার দ্বারা দিনের কথা বলাবেন, এই ধারা, এই লোকটার তৈয়ারি প্রস্তুতি তার জন্মের পরে হয় না আমার ভাইরা, অনেক আগের থেকে শুরু হয়। মা নেককার হয়, বাবা নেককার হয়, মা হালালের উপরে চলে, বাবা হালালের উপরে চলে, মা পর্দার উপরে চলে, তার পূর্ববর্তী বংশধর সব দিনের উপরে আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে, সেই বংশ থেকে কাজ হয়। ভাই অহংকার করতেছি না, বাস্তবতা বোঝানোর জন্য বলতেছি, আজকে আমাদের কেন এই ভাইরা কেন ওলামা বিদ্বেষী হয়ে গেল, কার লাভ কার ক্ষতি? এই জন্য বর্তমান দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে আমি পরিষ্কার আজকে মসজিদের এই পাঁচতলার সমস্ত মুসল্লি ভাইদেরকে বলতেছি, আপনার মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মানুষকে জানাইতেছি, যে ওলামায়ে কেরামের যেই জামাত, যেই জামাতকে ওলামায়ে কেরাম সমর্থন করতেছেন চোখের পানি দিয়ে, দিলের দরদ দিয়ে, সেই জামাতের সাথে থাকেন, কোনো বিভ্রান্তির মধ্যে শরীক হবেন না। আখেরাতকে বাঁচানোর জন্য আমার ভাইয়ের আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো স্বার্থ নেই। কথাগুলো বুঝে আসছে তো নাকি? একটু বুঝে আসলে বলেন যে বুঝে এসেছে, যদি কারো বুঝে না আসে একান্তে দেখা করেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, রাগ দূর করে দিয়ে ঠিক নিরপেক্ষ এক জায়গায় থেকে, মাঝখানে থেকে বুঝার চেষ্টা করেন, না বুঝে কোনো প্রচারে কান দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং নিজেদের সন্তানদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে ইনসাফের উপরে চলার
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।